সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তখন সে তার বাড়ি থেকে বিক্রি করে দেওয়ার পরে সরকার সে পরিশোধ করতে পারে। আর মেয়েদের যদি স্পেশালি বলা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কোনো ফ্যাক্টরিতে যদি ছাঁটাই হয়, সেক্ষেত্রে মেয়েদের আগে ছাঁটাই করে। কেন? আবার মেয়েরা তখন দেখা যায় যে এক দুই মাস বেতন পায় না, তখন তারা আসলে টিকে থাকতে পারে না। ছেলেরা কষ্ট করে টিকে থাকে, মেয়েরা বাড়ি চলে যায়, গ্রামে চলে যায়। এই জন্য মেয়েদের জগজিতটা বেশি হয়ে যায়, এইটা একটা সামাজিক ব্যাপার। আর পুরুষরা টিকে থাকে, এখন পুরুষরাও চলে যায়, এটাই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এই গত করোনার পথে একটু বেশি হচ্ছে। আচ্ছা, কেন প্রায়শই কিন্তু আর্থিকের আসছে আরএনটি সেক্টরে, কিন্তু আপনি মডার্ন টেকনোলজিতে মানে আপনার ব্যক্তি কমে থাকে মেশিন নির্ভর, সেক্ষেত্রে যেহেতু গার্মেন্ট ফ্যাক্টরিতে মহিলার মানে অধিকাংশ শ্রমিক, সেই জন্য তাদের সংখ্যা কমে যাচ্ছে, পুরুষ কিন্তু কম। মানে রেশিও যদি দেখেন, মহিলা যদি 5 হয় পুরুষ হল 3। তো যখন টেকনোলজি মানে আপনার রিপ্লেস করছে মানব সম্পদকে, তখন মহিলারা মানে চলে যাচ্ছে এবং পুরুষরা আসছে। এখন আমরা যেমন আজকাল দেখেন বড় বড় আমেরিকা বলেন, নর্থ আমেরিকা বলেন, ইউরোপ, এখন কিন্তু সেট আপ অফিস নাই, সবাই কিন্তু এখন ঘরে কাজ করছে। আমি আমার নিজের মেয়েকে জানি, সে একটা বড় একটা ফাইন্যান্সিয়াল কোম্পানিতে কাজ করে, তার বিরাট কিন্তু অফিস ছিল নিউ ইয়র্কে, সেটা একটা বন্ধ হয়ে গেছে, কারণ এখন বাসা থেকে কাজ করার। আমার এক মেয়ে ফ্রেন্ড ক্যানাডা থেকে এখন বাংলাদেশে 8 মাস হলো বসে আছে, কাজ করছে এখান থেকে, শি ইজ গেটিং স্যালারি ফ্রম ক্যানাডা, সে আয় করছে ক্যানাডার ওয়েজেস এবং কাজ করছে বাংলাদেশে, শুধু টাইম ডিফারেন্স। এখন অফিস বলতে গেলে উঠে যাচ্ছে, তো আস্তে আস্তে কিন্তু পুরো স্ট্রাকচারাল বিপ্লব হচ্ছে, আমরা বুঝতে পারছি না। সেখানে আমাদের আমাদেরকে রিপ্লেস করবে রোবট, আমাদেরকে রিপ্লেস করবে মেশিন, এগুলোর সঙ্গে আমরা কী করে কোপ আপ করবো টেকনোলজি, এই তো সেই জন্য টেকনোলজিতে এই। আপনি যত বলেন, আমি যতই বক্তৃতা দিই রাজনীতি সম্বন্ধে কথা বলি না, ওই আপাসা জানে ওই পর্যন্ত যাইতে আমার 50 বছর লাগবে। রাজনীতিবিদদের রাজনীতি দরকার, আমার ওকালতি আর জজিত এটা প্রায় কাছাকাছি, এটা আমি 37 বছর জব ছিল, তো এখন উন্নতি পার করতেছিলাম। হ্যাঁ, তো আমার এইটা হবে রাজনীতিবিদ, এই ব্যবসায়ীদেরকে যখন রাজনীতিবিদ যাবে, ওরা যে কোনো পলিসি দিশা নেবে, যখন আপনি কাস্টমসের ট্যাক্স ভ্যাট এগুলো যখন ধরতে যাবে, ইম্পোর্ট ট্যাক্স এক্সপোর্ট ট্যাক্স এইসএস কর যখন বসাবে, ওরা বসাই দিবে বলো যে এটা এটা করে, কারণ ওই ব্যবসায়ীর ওখানে মেজরিটি প্রত্যেকটা সংসদে স্থায়ী কম, তারা বলবে না এইভাবে হবে না এইভাবে হবে। আপনি লেবারটা পড়ে দেখেন, লেবার ওই 2-এর 65 দেখেন, শ্রমিকের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার ভিতরে আইনটা যখন সংসদের ভাগাভাগি করে গার্মেন্টস মালিকেরা নিয়ে গেল একটা শব্দ দিয়ে অনেক কিছু রাইট নিয়ে গেল, আর শ্রমিক পক্ষ চিল্লাপাল্লা করলো, আর গভর্নমেন্ট তো কিছুই বলে না। অ্যাডমিন ক্যাডারে যারা থাকে ওরা তো নিজেদেরকে সকল জ্ঞানের দিশা নিয়ে পণ্ডিত মনে করে, ব্যাস ওখানে বললো যে যারা ম্যানেজারিয়াল পোস্টে থাকবে তারা শ্রমিক হবে না। তার মাঝখানে কি করলো একটা সংসদের যারা প্রশাসনিক দায়িত্ব পালন করবে তারাও হবে না। তার মানে কি, ওইখানে ওই লাইন ম্যানেজার এগুলো শ্রমিকের চেয়েও নিচে, কিন্তু লাইন ম্যানেজার, তারপর প্রোডাকশন ম্যানেজার, তারপর হলো সুপারভাইজার, এই শব্দগুলো দিয়ে এই লোকগুলোকে লেবার ল থেকে বের করে ফেললো। লেবার ল থেকে বের করার পরে তাদের কি রাইট হবে না? হ্যাঁ রাইট হবে, তারা যাবে কোথায়? লেবার লয়ের আওতায় তারা মামলাটা করতে পারবে না, যাবে কোথায়? সিভিল কোর্টে, জজ কোর্টে, জজ কোর্টে গেলে যে রানি করবে তার উপরে আপনাকে কোর্ট ফি দিতে হবে, তখন ওরা মামলা করতে যাইতে পারে না। তাহলে মালিকরা এই আইনটা নিয়ে একটা শব্দ দিয়ে কি রাইট গুলো নিয়ে গেলে, বুঝতেছেন আপনারা? আর আমি তো এর উপরে কাজ করে আসছি না। তারপরে আপনি লেবার ল্যান্ড যত ফাঁকজোক আছে এগুলো আলোচনা করলে ঘন্টা পর ঘন্টা লাগবে, এরপরে আমার এর উচ্ছেদ করে দিলাম। কাজে আধুনিকরণ প্রশ্নটা বলতে পারবেন, কারণ ওই সময় মিস্ত্রি আমাদের বেশ কয়েকজন নারী গিয়ে সেন্ট্রাল কমিটিতে মিটিং ছিল। তো আমি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিতে এশিয়া প্যাসিফিক জোনের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি। আমি পুরুষদের সাথে 5টা 4টা ইন্টারভিউ করে জেনেভাতে ইন্টারভিউতে টিকে আমি এই পজিশন নিয়েছি। প্রায় 1.5 লাখের উপরে লোক অ্যাপ্লাই করেছিল সারা বিশ্ব থেকে, তার মধ্যে আমাকে সিলেক্ট করে এই পজিশন দেওয়া হয়েছে, যেটা আমি মনে করি আমার যোগ্যতা বলে আমি পেয়েছিলাম। সেই আমি যখন ওই চাকরিটা ছেড়ে
আমি যখন রাজনীতিবিদদের নেশা, আমি মনে করি এমনি কেউ বাদে নেই। যখন আমি শেখ হাসিনার সাথে কাজ করার মনে, মানে আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমার সাথে কাজ করবো, মনে আমি চাকরিতে ছেড়ে যখন জয়েন করলাম, তখন কেউ আমার ওই পরিচয়টা দেখলো না, কেউ বললো না যে এই মেয়েটি এত বড় একটা সম্মানজনক চাকরি। আমি মনে করি সেটা অবশ্যই একটা সম্মানজনক চাকরি, ছেলে রাজনীতির মাঠে দেশ সেবা করার জন্য এসেছে। কথা হলো ও কি পারে, ও কি জানে, বাবার মেয়ে, বাবার যোগ্যতায় ওকে পথ দিয়ে। তো নারী মানে আমাদের এই জিনিসটা ফেস এবং আজকে ওই পার্টিতে আমি বলবো সবাই আমাকে আলাদা করে একটা রেসপেক্ট দেয়, আমি বিশ্বাস করি।